আজকে আমরা এই ভিডিওটিতে জানব ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়ার কারণ কী কেনই বা প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে কিছু মানুষের ঘুম ভেঙে যায় তো চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক তবে দুই একদিন যদি তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় সেটা কোনো বড়ো বিষয় নয় সামান্য সাধারণ ব্যাপার আর যদি আপনার প্রতিদিনই তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে এটা কিন্তু সামান্য ব্যাপার মোটেই নয় তবে যে ব্যক্তির এই সময় ঘুম ভেঙে যায় সেই ব্যক্তি খুবই সৌভাগ্যবান এবং ভগবানের প্রিয় মানুষ অর্থাৎ এই সময় ওই ব্যক্তির সুসময় বলা যায় দুঃখ কষ্টের সমাপ্তি এবং সৌভাগ্যময় কিছু ঘটার সংকেত ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত প্রাচীন শাস্ত্র অনুসারে এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে আর এই সময় ব্রহ্মাণ্ড হইতে বিশুদ্ধ বাতাবরণ অলৌকিক দৈবিক শক্তি নিগ্রত হয় তাই এই সময় ভগবানের কাছে প্রার্থনা করার জন্য উপযুক্ত সময় তাই এই সময় যেই ব্যক্তি সৎ মনে ভক্তি সহকারে প্রার্থনা করেন ভগবান তার সেই প্রার্থনা সুফল কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই প্রদান করে থাকেন কিন্তু ভগবান সবাইকে এই সময় ঘুম থেকে জাগান না তবে যেই ব্যক্তি ভগবানের কাছে খুবই প্রিয় মানুষ হন সেই সৌভাগ্যবান ব্যক্তিটি ভগবানের এই সংকেতটি পেয়ে থাকেন যদি আপনাদের মধ্যে কারও এই সময় প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে কখনই আবার ঘুমোতে যাবেন না এই সময় উঠে আপনার যে প্রিয় দেবতা ইষ্ট ভগবানের কাছে আপনার মনস্কামনার জন্য প্রার্থনা করুন তাহলে খুব শীঘ্রই এর সুফল আপনাদের প্রাপ্ত হবে আর তার ফলস্বরূপ আপনার জীবনে আসবে সুখ শান্তি আর কাজে সফলতা ও মনস্কামনা পূর্ণ তাই এই সময় অবশ্যই ঈশ্বরের ধ্যান করুন আর আপনার বাড়িতে যদি প্রার্থনা করার মতো উপযুক্ত পরিবেশ না থাকে তাহলে বিছানাতে বসেও প্রার্থনা করতে পারেন এবং কমসে কম দশ থেকে পনেরো মিনিটে বেশি সময় ধরে প্রার্থনা করুন যতক্ষণ সম্ভব ততক্ষণই করুন তবেই আপনার জীবনে সব কিছু মঙ্গলময় হবে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এরকমই এই চ্যানেলের নতুন ভিডিও দেখার জন্য লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন